রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগস চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজ আমরা আলোচনা করব নিউরোবি নামক ট্যাবলেট নিয়ে। এটি উৎপাদন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো বন্ধুরা এই নিউরোবি ট্যাবলেটটি তিনটি উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়ে থাকে। প্রথম হলো ভিটামিন B1, ভিটামিন B6 এবং ভিটামিন B12। তো এই তিনটে সমন্বয়ে যখন কোনো ট্যাবলেট তৈরি করা হয় তখন নিউরোপ্যাথিক পেইন অর্থাৎ ডায়াবেটিক রোগীর নিউরোপ্যাথিক পেইন, জোড়ায় জোড়ায় ব্যথা, হাঁটুতে বেশিরভাগ ব্যথা থাকে, মাঝায় ব্যথা থাকে, তাদের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। তো এই তিনটি উপাদানের মধ্যে রয়েছে থায়ামিন নাইট্রেট 100 mg, পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড 200 mg এবং সায়ানোকোবালামিন আছে। এই তিনটি সমন্বয়ে তৈরি করা হয়েছে এই নিউরোবি ট্যাবলেটটি। এটির দাম হলো 240 টাকা। আমি আগে বলছি যে স্কয়ার কোম্পানি এটি উৎপাদন করে থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বন্ধুরা, অন্য যে কোনো ট্যাবলেট, এই জাতীয় ট্যাবলেট খেলে কিন্তু একটা ঘ্রাণ আসে, কিন্তু এই নিউরোবি ট্যাবলেটের ভিতরে কিন্তু কোনো ঘ্রাণ আপনি পাবেন না এবং খুবই স্বাদের কথা বলবো না অবশ্য, কারণ ঔষধ তো ট্যাবলেট, তার স্বাদের কথা কিছু বলা যায় না। এটা খেলে আপনি কিন্তু যদি আপনার ঢেউ কাশে বা গ্যাস্ট্রিকে কোনো সমস্যা করে তখন কিন্তু আপনি এটার গন্ধ পাবেন না, কিন্তু যখন অন্য এই জাতীয় অন্য কোনো কোম্পানির ট্যাবলেট খাবেন তখন ঢেকুর দিলে কিন্তু একটা দুর্গন্ধ আসে বা একটা ঘ্রাণ আসে, অর্থাৎ ঔষধের যে একটা ঘ্রাণ থাকে সেই জন্য কিন্তু ঘ্রাণটা আসে, কিন্তু এইটা কিন্তু এই ঘ্রাণটা আসে না। প্রতিটি পটে রয়েছে অর্থাৎ প্রতিটি কৌটায় 30টি ট্যাবলেট থাকে। দাম হলো 240 টাকা, আপনি যে কোনো নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন। আর ডোজের কথা যেটা আমি বলবো, ডোজেস যে ফরম সেটা হলো এটা প্রতিদিন 2 বেলা করে মনে করেন সেবন করতে হয়, প্রতিদিন 2 বেলা। তো 2 বেলা সেবন করার ক্ষেত্রে যেটা আমি বলবো যে ডাক্তার সাহেবগণ, কারো কারো ক্ষেত্রে দেখা যায় 1 মাস, 2 মাস অথবা 3 মাস পর্যন্ত ডোজ বৃদ্ধি করে থাকেন বা দিয়ে থাকেন রোগীর অবস্থা অনুযায়ী। তো আপনি যেই ডাক্তার দেখাবেন বা যেই ডাক্তার আপনাকে ঔষধটি দেবে, অবশ্যই অনেকে দেখা যায় যে আমাদের বাংলাদেশে প্রায় অনেকেরই এই অভ্যাসটা আসে যে যখন ঔষধ রোগ ভালো হয়ে যায় তখন ঔষধটা রেখে দেই। এটা চিন্তা করে না, মূল্যবান টাকা দিয়ে আমি ঔষধটা কিনলাম, সে টাকাটাও নষ্ট হয়ে গেল আর আমার রোগের পরিপূর্ণ কিন্তু সমাধান আসলো না। অনেকে এই কাজটা করে থাকি আমরা, কিন্তু এই কাজটা কখনো করবো না। ডাক্তার সাহেবগণ আমাদের যেই ডোজটা দিয়ে থাকেন আমরা সেই ডোজ অনুযায়ী কিন্তু অবশ্যই ঔষধটা সেবন করব। এর দ্বারা আমাদের উপকারিতা তো অবশ্যই আসবে এবং অর্থের অপচয়টাও কম হবে। তাই সকল পেশেন্টের প্রতি বা সকল বন্ধুদের প্রতি আমার, যারা আমাদের দর্শক আছেন রেবি ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলের, দয়া করে আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই ঔষধটা যদি আপনি অবশ্যই যে কোনো ঔষধে আপনি যে ডাক্তারগণ যেই ডোজটা দিয়ে থাকেন সেই ডোজ অনুযায়ী অবশ্যই আপনি কিন্তু সেবন করবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার যে ডাক্তারের কাছ থেকে ঔষধ আনছেন তার সাথে যোগাযোগ করবেন। সেটা যদি সম্ভব না হয় আপনার পাশে যে রেজিস্টার্ড ফার্মাসিস্ট আছে তার পরামর্শ নিতে পারেন। তবে আমার মতে নিজে থেকে কোনো ঔষধের ডোজ গ্রহণ বাড়ানো বা কমানো ঠিক না, অবশ্যই যারা স্পেশালিস্ট আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু আমরা ঔষধগুলো সেবন করব। আর এ পর্যন্তই বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর একটা কথা হলো যে বন্ধুরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করবেন আমাদের এই ভিডিওটি, যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে শেয়ার করবেন। শেয়ার করলে কিন্তু আপনার বন্ধু যদি বা আপনার একজন রিলেটিভ বা কেউ যদি এটা দ্বারা উপকৃত হয় তাহলে কিন্তু আপনি কিন্তু এক্সট্রা একটা আশা করি সওয়াব পাবেন। কারণ এখানে তো আসলে আমি তো ইসলামিক অন্য কোনো সমস্যা দেখতেছি না, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ মানুষের উপকারী একটা জিনিস, এটা সেবন করার মধ্যে মানুষের অনেক উপকার হবে, সেহেতু আপনি এটা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ইসলামিক যে কোনো আরও যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো আপনারা শেয়ার করবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা সওয়াব পাবেন। আর ঔষধ কিন্তু সেটার বাহিরে নয়, কারণ এটা সেবন করার মাধ্যমে যদি কেউ সুস্থ হয় তাহলে সে অবশ্যই কিন্তু দোয়া করবে বা আপনি সেখান থেকে একটা দোয়া পাবেন। অবশ্যই কিন্তু বন্ধুরা বিশেষ করে আপনাদের প্রতি অনুরোধ, ভিডিওগুলো দেখবেন, দেখার সাথে দেখার সাথে সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।